গাইস কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো তোমরা অনেকেই রিকোয়েস্ট করেছিলে যে ড্রয়েড বিকাম হিউম্যান এটার তৃতীয় পর্ব আমি কেন আনছি না অ্যাকচুয়ালি প্রথমে এই গেমটা আমি পুরো খেলে রেকর্ড করছি আর আমি চাচ্ছি এই গেমটাকে গেম হিসেবে নয় পুরো একটা টিভি সিরিয়ালের মতো তোমাদের সামনে উপস্থাপন করতে যাতে এক পর্ব দেখলে পরের পর্ব দেখার আগ্রহ জাগে এর সাথে প্রত্যেকটা ক্যারেক্টারের সাথে তুমি যেন অ্যাটাচড হয়ে যাও মানে এটা জাস্ট গেম না ভাই এটা পুরো একটা সিনেমা পুরো একটা টিভি সিরিয়াল যেটার মধ্যে তুমি মানে একসময় অ্যাডিক্টেড হয়ে যাবে এই গেমটার উপর এই সিরিজটার উপর যাই হোক যারা প্রথম পর্বটি দেখোনি তারা অবশ্যই প্রথম পর্বটি দেখে আসো আর যারা দ্বিতীয় পর্বটি দেখোনি তারা প্রথম পর্ব দ্বিতীয় পর্ব দুটোই দেখে আসো কারণ ও দুটো না দেখলে এই পর্বটা বুঝতে তোমার জন্য কষ্টকর হবে তো যাই হোক গত পর্বে আমরা দেখেছিলাম যে মানুষের মতো বুদ্ধিসম্পন্ন রোবট কারা কিভাবে তৈরি হয়েছিল এবং ওকে একটা বদলোক কিনে বাড়ি নিয়ে এসেছিল তারা গৃহস্থালী কাজের জন্য আর সেখান থেকে কিন্তু গত পর্ব শেষ হয়েছিল তো সেখান থেকে ঠিক সেই জায়গাটি থেকে আমরা তৃতীয় পর্বটা স্টার্ট করছি তবে ভিডিওটা স্টার্ট করার পূর্বে তোমাদের জন্য কিন্তু একটা সারপ্রাইজ গিভওয়ে রয়েছে এখন বাজে ভোর 6টা আমি সারারাত কাজ করেছি এবং স্যাভেজ নিজে কষ্ট করে কামাই করে শুধুমাত্র তোমাদের খুশি করার চেষ্টা করে তো তোমাদের যদি মনে হয় স্যাভেজের সাথে থাকা উচিত তাহলে স্যাভেজের অবশ্যই সাথে থাকবে যাই হোক আজকে তোমাদের জন্য সারপ্রাইজ গিভওয়েটা হচ্ছে মাইক্রোলেভের একটা স্পিকার আর তুমি জাস্ট কমেন্ট করে তুমি জাস্ট এই ভিডিওতে কমেন্ট করে কিন্তু এই স্পিকারটা জিততে পারো লটারির মাধ্যমে আর ভিডিও আপলোড করার 20 ঘন্টার পরেই কিন্তু আমি কমেন্টের লটারি করব তো দ্রুত কমেন্ট করার চেষ্টা করবে আর এর জন্য স্যাভেজের প্রত্যেকটা ভিডিও যাতে তুমি আগে পাও সেই জন্য বেল আইকনটা প্রেস করে রাখবে যাতে তুমি দ্রুত ভিডিওটির নোটিফিকেশন পাও এবং কমেন্ট করতে পারো আর এরকম সারপ্রাইজ গিফট জিততে পারো আর আমি কিন্তু নতুন করে কাউকে সাবস্ক্রাইব করতে বলিনি আমার নতুন কোনো সাবস্ক্রাইবার দরকার নেই তোমরা যারা আছো তোমরা জাস্ট 20 ঘন্টার মধ্যে তোমাদের ভিউ কমপ্লিট করে দেবে আর আমার যতটুকু ভিউ আছে এতটুকুই যথেষ্ট আর এতটুকু ভিউর টাকা দিয়ে আমি তোমাদের যথেষ্ট এন্টারটেইন করতে পারবো আর এরকম মজায় রাখতে পারবো সো তৃতীয় পর্বটা স্টার্ট হতে যাচ্ছে আর এখানে উল্লেখ্য এটা গেম যেভাবে খেলেছি আমি সেভাবে যদি আমি আপলোড দিতে যাই এক একটা ভিডিও হয়ে যাবে 1 ঘন্টা কিন্তু যেহেতু আমি বলেছি এটা টিভি সিরিজ আকারে আমি তোমাদের সামনে উপস্থাপন করবো তো এই জন্য ওই কিছু মিশন বাদ দিয়ে জাস্ট এটাকে স্টোরি হিসেবে তোমাদের সামনে উপস্থাপন করেছি মানে 1 ঘন্টার পুরো গেমটাকে আমি তোমাদের 9 মিনিটে কমপ্লিট করে দিয়েছি যাতে তোমার বোরিং না হোক কারণ পুরো গেমটা খেলে অনেক বোরিং অনেক মিশন থাকে এই গেমটার সিস্টেম হচ্ছে যাই হোক এখন আমাকে বলা হয়েছে যে কার্ড প্রেস করতে হবে এখন টটকে জয়েন করতে হবে ওই লোকটার নাম হচ্ছে টট মানে ওর সাথে আমরা জয়েন করলাম ইউ কামিং ও জিজ্ঞেস করলো তো আমরা হ্যাঁ ইয়েস আমরা এখন ওর সাথে যাবো ওর বাড়ির এখন চাকর ইচ্ছা করলে এই মেয়েটার সাথে সেক্স করতে পারবে এই মেয়ে এটাকে দিকে যাচ্ছে তাই করতে পারবে আর লোকটাকে দেখে বুঝতে পারছো ও খুব একটা সুবিধার লোক নয় তো যাই হোক ও বলছে 2 সপ্তাহে এখানে কেউ নেই বাড়ির অবস্থা খুবই খারাপ তোমাকে হাউস ওয়াইফ করতে হবে ডিশওয়াশ করতে হবে সব কিছু টেক কেয়ার করতে হবে তো উই ডোন্ট নো হোয়াটস গোইং অন আর এখন খুঁজছে হচ্ছে ওর মেয়েকে অ্যালাইস নামে একটা মেয়ে রয়েছে সেই অ্যালাইসকে হচ্ছে কোথায় অ্যালাইস কোথায় অ্যালাইস খুবই বদমেজাজি লোকটা বোঝা যাচ্ছে এই অ্যালাইস কিন্তু এখানে বসে রয়েছে ও খেয়ালই করে নাই তো অ্যালাইস ও অ্যালাইসকে তোমার দেখতে হবে যে তোমার হোমওয়ার্ক ওর হোমওয়ার্ক করাতে হবে তোমার বাত করাতে হবে মানে গোসল করাতে হবে সব কিছু তাদের তোমার আর ওকে ধমক দিয়ে উপরে পাঠিয়ে দিল যাই হোক আমি কিন্তু কারার প্রেমে পড়ে গেছি ভাই কী মিষ্টি চেহারা যাই হোক আমার গার্লফ্রেন্ড শুনলে আর কি আমার পেছনে গানমেয়ে নামক লাগা দেবে আর কি মানে পেছনে নমক লাগাই দেবে লবণ তো যাই হোক এখানে আমাদের কিছু টাস্ক দিয়েছে এই টাস্কগুলো আমি তোমাকে ফুল দেখাবো না কারণ এইটা যে টাস্কগুলো দিয়েছে এই টাস্কগুলোর কমপ্লিট করলে তার উপর নির্ভর করবে যে আমি কত পার্সেন্ট মানে এই সিস্টেমটা হচ্ছে এরকম তুমি যে টাস্কগুলো দেবে ওগুলো যদি তুমি সব কমপ্লিট করতে পারো তাহলে এটার ফিনিশিং অটো ফিনিশিং হবে যে যত ভালো টাস্ক করতে পারবে তার ফিনিশিংটা তত ভালো হবে মানে অ্যাট লাস্টে তো যাই হোক ফিনিশিং কী হয়েছে সেটা তুমি বুঝতে পারবে এক একজনের গেম প্লের উপর নির্ভর করবে ফিনিশিংটা এক এক রকম হবে যে সবচেয়ে ভালো খেলতে পারবে তার ফিনিশিং একরকম হয় তো এখানে আমার স্টোরি তুমি খেলে একরকম স্টোরি হবে আমি খেলে আরেক রকম স্টোরি হবে তবে মেন স্টোরি লাইনটা অনেকটা একই রকম তো যাই হোক আমি এখানে বাড়তি উপভোগ করছেন ও এখানে আসার পর কাজে লেগে গিয়েছে আমি জাস্ট এটাকে তোমাকে সিনেমা আকারে জাস্ট কথা একটা সিনেমা আকারে তোমাকে দেখাচ্ছি যাই হোক এখানে টট টিভি দেখছে টট কিন্তু শয়তান মদের বোতল মানে খুব একটা ভালো মানুষ না এবং খুবই বদমেজাজি এবং প্রচুর নেশাগ্রস্ত টট আর তার বাড়িতে শুধুমাত্র একটা মেয়েই রয়েছে আর আমার যতদূর মনে হয় এর বাড়িতে শুধুমাত্র এই রোবটটাই আগে ওর বাড়িতে ছিল সমতকে একবার ওকে মারা হয়েছিল আমার গেমটা খেলে যেটা মনে হয়েছে ওকে ভাঙাচোরা করা হয়েছিল যার জন্য ওকে রিপেয়ার করতে দিয়েছিল ওকে কিন্তু রিপেয়ার করে নিয়ে আসছে তার মানে ও যে ওকে যে গত পরে আমরা তৈরি হতে দেখেছি তৈরি হওয়ার পরে ওকে ও আগেই কিনেছিল আর ওকে মনে হয় আবার রিপেয়ার করে নিয়ে এসেছে মানে আমি এটা প্রমাণ দেখাতে পারবো কীভাবে হয়েছে মানে আমি হয়তো সামনে গত পর্বে কিছু কথা মিসিং করেছি আমি তো যাই হোক তারপর আমরা স্টোরিটা বুঝতে পারছি আমরা কনফার্ম হতে পারবো যে আসলে ওকে রিপেয়ার করে আনা হয়েছে কিনা যাই হোক ময়লাটা ফেলে দিয়ে আসলো এখন আর্জেন্ট টাস্ক আর কী কী আছে ঘরের ভিতরে যে আমরা দেখবো তো ফুল টাস্ক আমি তোমাকে দেখাবো না আমরা যে স্টোরিটা দেখতে চলেছি তো যাই হোক এখন ঘরের ভিতরে ঢুকতে হবে প্রথম প্রথমে মাউস ঘোরানোটা খুব টাফ এখানে তোমার মাউসটা এইভাবে ওই যে অ্যারোসিনো দিয়ে সেভাবে ঘোরাতে হয় একটু ডিফিকাল্ট প্রথমে মানে আমার কাছে খুবই ডিফিকাল্ট লাগছে ফার্স্ট অবস্থায় মানে এই এই মাউসটা এভাবে ঘোরায় নয় তুমি যদি ঘোরাও তাহলে অটোমেটিক্যালি দরজাটা খুলবে একটু ডিফিকাল্ট লাগছে ব্যাপারটা আমার কাছে তো যাই হোক এখন আর্জেন্ট টাস্কে কী বলছে টুক আউট ট্র্যাশ ট্র্যাশ নিয়েছি আমি রিপোর্ট টু টট টটের কাছে কিছু বলতে হবে আমাদের
টট কিন্তু গাজা খেতে বসে গেছে, ফিনিশ দ্য ফার্স্ট ফ্লোর, ফার্স্ট ফ্লোরে কাজ সব শেষ করতে বলছে আমাদের। এখন আমি টিভির সামনে দিয়ে গেছি, এটা নিয়ে সমস্যা হতে পারে, কারণ টট এখন টিভির দিকে তাকায় না, বাট আরেকবার টিভির সামনে দিয়ে গেলে, হ্যাঁ টিভির সামনে দিয়ে গেছি, সমস্যা হয়ে গেছে, আমার বলছে সরি টট ভুলে গেছে, এটা আরেকবার হবে না, মানে ভাষা প্রচুর খারাপ ওর। তো যাই হোক, আমাদের ফার্স্ট ফ্লোরের কাজগুলো করতে হবে। তো ফার্স্ট ফ্লোরের কাজ আমি যত সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি যে মেয়েটা জানি কী নির্যাতন করছে। যাই হোক, এত সুন্দর একটা রবট যদি আমার থাকতো, আমি সাধারণত বিছানায় শুয়ে থাকতাম আর কি। যাই হোক, এখন ওপরতলায় যাচ্ছি আমি, আমি কিন্তু শর্ট করে দিয়েছি, নিচতলার অনেক কাজগুলো আমি শর্ট করে দিয়েছি। বিছানা জাস্ট বিছানা পরিষ্কার করাইতাম, বিছানা ঠিক করাইতাম, বাজেও চিন্তা করো না তোমরা, আমি এত খারাপ ছিলাম না। যাই হোক, এখন আমরা টট ওই বদমাসটার ঘরে আসছি, গিটারটা ঠিক করাচ্ছি এবং এর ঘরে কী কী সমস্যা আছে সেগুলো আমরা সব আমি এখানে কেটে কেটে ঠিক করে দিই, মানে কেটে কেটে ছোটো করেছি, যে বিছানাটা ঠিক করলাম, মানে তোমাদের যে স্টোরি লাইনটা বোঝানোর জন্য। ওর ওইখান থেকে ওই যে মেয়েটা গেলো, আমরা মেয়েটাকে দেখে কিন্তু বুঝতে পারছি ও কিন্তু অনেক ভয় থাকে এই বাড়িতে, ওরে বা পিছন থেকে তো সেই লাগে, তাই আমি এত ইচ্ছা নাকি। যাই হোক, আমরা একটা ওষুধ পেয়েছি, এই মেডিসিনটা খুবই খারাপ, এই মেডিসিনটা থেকে আমরা বুঝতে পেরেছি যে এই মেডিসিন নিলে রিস্ক অফ বিহেভিয়ার ডিসঅর্ডার, একটা পিস্তল আছে ওর কাছে, আর ওই মেডিসিনটা নিলে কী হয়, বিহেভিয়ার মানে ব্যবহার খুবই খারাপ হয়ে যায়। তো একটা বিষয় আমরা আনলক করেছি ওর ব্যাপারে, মানে টটের ব্যাপারে। তো এইবার আনলক ডায়লগ আর অ্যাকশন, যেটা আমাদের পরবর্তীতে কাজে লাগবে, এটা কিন্তু পার্সেন্টেজ বাড়ছে, মানে কাজ করছি আর আমাদের একটা করে টাস্ক কমপ্লিট হচ্ছে প্রত্যেকটা কাজের সাথে। যাক, আমাদের আপাতত এখানের কাজ আপাতত শেষ, এই ঘরের কাজ আপাতত শেষ। এখন দেখো ওর ব্যবহারটা, দেখো টরের ব্যবহার, মানে এর সেক্সুয়াল কোনো চিন্তা ভাবনা নাই, বাট লোক হিসেবে খুব একটা ভালো না আর কি, খুবই খুবই বাজে একটা লোক। যাই হোক, আমাদের পায়খানা পরিষ্কার করতে আসছে, এখন আমাদের পায়খানা পরিষ্কার করতে হবে, যেটা খুবই ফেভারিট একটা কাজ আমার না ওর। এখন আমরা যাবো কই দেখি, আমরা কই যাবো, এখন আমরা বাথরুমে যাবো সম্ভবত, বাথরুম ওয়াশ করার জন্য। যাই হোক, ভিডিওটা আমি প্রথমে আমি গেম প্লে করেছি, তারপর আমি কেটে কেটে তোমাদের জন্য ছোটো করেছি, যাতে খুব ইজিলি তোমরা বাথরুমে, কিন্তু অনেকগুলো কাজ ছিল, আমি জাস্ট তোমাদের লাস্ট ফিনিশিংটুকু দেখিয়েছি যে আমরা বাথরুম থেকে কাজ কমপ্লিট করেছি। আমাদের এখানে সব টাস্ক কমপ্লিটেড, মানে প্রত্যেকটা টাস্ক কমপ্লিটেড করতে হবে তোমার। তো এখন আমরা ঢুকেছি হচ্ছে অ্যালাইসের ঘরে, কিন্তু অ্যালাইস আমাকে দেখে ভয় পেয়ে চলে গেল, অ্যালাইস আমাকে দেখে ভয় পেয়ে গেল, কারণ আমার জাস্ট 2 মিনিট লাগবে এই ঘরে কাজ করতে, অ্যালাইস এটা কি ওকে, অ্যালাইস কোনো কথা বলে নাই। এখন এই ঘরে আমাদের কিছু টাস্ক দেওয়া আছে, সেই টাস্কগুলো আমাদের কাজ করতে হবে, যেগুলো আমাদের এগুলো সবগুলো কিন্তু স্টোরি লাইনের অন্তর্ভুক্ত, সবগুলো স্টোরি লাইনের অন্তর্ভুক্ত, পরে কাজ লাগবে। আর অ্যালাইসের দিকে তাকিয়ে তো অ্যালাইসকে কিন্তু ভীত দেখাচ্ছে, মেয়েটাকে কিন্তু খুবই ভীত দেখাচ্ছে। তো এখানে এই টাস্ক আবার হচ্ছে কি, হ্যাঁ ভেন্টিলেট রুম করতে বলছে, এটাকে উপরে উঠাতে বলছে, এইটাই কিন্তু আমাদের একসময় কাজে লাগতে পারে, যে আমাদের জানলাটা খোলাম এটা একসময় কাজে লাগতে পারে আমাদের। এই দেখো আনলক হয়েছে প্রত্যেকটা কাজ আমাদের, এখানে মেড বেড হয়েছে, ভেন্টিলেশন হয়েছে, অ্যালাইস রুম, ইউ হ্যাভ আনলক ডায়লগ, মানে আমাদের একটা কাজ গেছে। এখন আমরা কি ওর সাথে কথা বলবো, এখন আমাদের নেক্সট কি কিউ দিলে মানে হবে কি, ওর ভিউটা দেখাবে, মানে আমাকে দেখাবে না, ডাইরেক্ট ভিউটা দেখাবে কি প্রেস করলে। তো এখানে থেকে আরও কিছু আনলক করার মতো আছে, বলছে তুমি মনে হয় তুমি অনেক পড়ালেখা করো, এটা অটোমেটিক্যালি আর কি হচ্ছে, আর এখানে ড্রয়িংও করেছো অনেক কিছু। তো সব কিছু থেকে আমাদের একটা একটা করে ক্লু ক্র্যাক করতে হবে, এখন আমরা কোনো ক্লু পাইনি, আমরা এখন ক্লু খুঁজছি। তো আমরা এটার ভিতরে কোনো একটা ক্লু থাকতে পারে, বাট এটা আসলে লক করা, যে এই বাড়িতে আসলে অ্যাকচুয়ালি ঝামেলাটা কী, এ বাড়িতে কী নিয়ে প্রবলেম আমরা জানি না, কেন বাবার সাথে মেয়ে মানে এরকম ব্যবহারটা তো আমাদের কাছে আনিজল লেগেছে, তারপরে বাবার ব্যবহার তো দেখছে মেয়েটার কী থাকা রয়েছে। যাই হোক, আমরা অ্যালাসের সাথে কথা বলতে আসছি, অ্যালাসের সাথে এখন কীভাবে বলো ফ্রেন্ডলিভাবে কথা বলো, ফ্রেন্ডলিভাবে যে আমরা কি ফ্রেন্ডলি হয়ে থাকতে পারি, আমরা কি আবার ফ্রেন্ড হতে পারি, মেবি আমরা একটু ভালো ফ্রেন্ড হতে পারি। তখন আমি কী বলবো, এখন আমি ইন্টারেস্ট দেখাবার প্রতি যে মানে মোট কথা ওকে আমরা জাস্ট অ্যালাইস ওয়ার্ম হয়েছে, মানে ওর অ্যালাইসকে ওকে আমরা আমার সাথে কথা বলাতে রাজি করাচ্ছি। এখন ওকে আমি ওর নাম ধরে ডাক, মানে আমার নিজের পরিচয় দিচ্ছি যে আমি কারা, আমি কারা, তুমি আমাকে কারা নেবে কারা বলে ডেকো। অ্যালাইস কিন্তু অলরেডি কথা বলছে, এখন আমরা জিজ্ঞেস করলাম, মানে বারবার কিন্তু আমাদের কাছে অপশন আসছে যে আমি কী বলবো, যে সিম কোয়ার তোমাকে এত কোয়ার দেখাচ্ছে কোনো, এত মানে এত চুপ করে আছে কোনো। তো অ্যালাইস কিন্তু দৌড় দিয়ে গেলো, দৌড় দিয়ে কী করে এখন আমরা দেখি, অ্যালাইস দৌড় দিয়ে গিয়ে আবার ওকে জড়িয়ে ধরো, মানে একটা চাবি দিছে, হ্যাঁ একটা চাবি দিয়ে গেলো। আমরা টোটাল 4 ঘন্টার গেম প্লে করে রাখছি, মোটামুটি 4 দিন আপলোড করতে পারবো। তো এই চাবিটা দিয়ে গেছে, এটা কিসের চাবি হতে পারে, ও জয়টার চাবি, আমাদের ডাইরেক্ট সিগন্যাল দেখিয়ে দিয়েছে, ওটার মধ্যে কোনো একটা ক্লু রয়েছে। তো অ্যালাইস কিন্তু আমাদের সরাসরি কিছু বলেনি, আমরা অ্যালাইসের সাথে কথা বলার কথা ছিল, সেটা আমরা কমপ্লিট করেছি। এখন এখান থেকে আমরা নিউ কোনো টাস্ক পাবো, যে আমাদের কী করতে হবে এবং আমরা এই বাড়িতে কী কী ঝামেলা রয়েছে বা কী কী হতে পারে বা হয়েছিল সে সম্পর্কে আমরা মোটামুটি ধারণা পেতে পারি।
তো এখানে আমরা এই ফ্যামিলির ছবি দেখতে পাচ্ছি, ওইখানে হচ্ছে মায়ের ছবি সম্ভবত, হ্যাঁ মায়ের ছবি, বাট শি ইজ নো মোর। যাই হোক, এটার কোনো কাজ নেই, আমাদের এটা রেখে দিলাম, মাউস ক্লিক করে নিচ দিকে দিতে হবে। আমরা এখান থেকে দেখি কি ক্লুটা পাই, এটা হচ্ছে ওদের ফ্যামিলির ছবি, তার মানে অনেক আগে ওর মা মারা গিয়েছে বেলা যেহেতু অনেক ছোট ছিল। আর কেন আমি বলেছিলাম আমাকে রিপেয়ারে পাঠানো হয়েছিল এটা একটু পরে বুঝতে পারবো আমরা। এটা হচ্ছে অ্যালাইস, মানে ওই বাচ্চা মেয়েটি আর্ট করেছিল, এটাও কান্না করছে, তো বুঝতেই পারছো যে কোনো ঝামেলা আছে। পরেরটা দেখতে পাচ্ছি কি, এটা ওর বাপ বোঝাইছে যে ওর বাপের সাথে খুব একটা খুশি নয়। আর লাস্টেরটা দেখতে পাচ্ছি যে এই রবট, এই যে রবট, এই এটাই এলাই, এটাই এই রবটটা, রবটকে অনেক নির্যাতন করতে এলাইছে, ওটা ভাবে। তার লাস্টে দেখছি আমার রবটের হাতটা ভেঙে ফেলছিল, মানে এই রবটের হাতটা ভেঙে ফেলছিল, আর এলাইছে অনেক কান্নাকাটি করছিল। তার মানে এই রবটটাকে রিপেয়ার করে আনা হয়েছে, এবং আমি ভুলে একটা জিনিস মিসিং করছি, এই রবটের মেমোরি সব কিছু রিফ্রেশ হয়ে গেছে, এই রবটের পুরো মেমোরি এখনও মনে নাই, বাট মেমোরি একসময় ফেরত আসবে। মানে এই রোবটটা এই বাড়িতে ছিল, এই বাড়িতে কর্মকাণ্ড এগুলো হয়েছে, এই রোবটটাকে রিপেয়ারে পাঠানো হয়েছিল। তবে রিপেয়ারের সময় গত পর্বে ওরা যেটা আমরা মিস করছি, যে ওর বলেছিল যে ওর কিন্তু কিছু কিছু মেমোরি হয়তো থাকবে না, যেগুলো রিটেন হতে পারে। তো যাই হোক, স্টোরিটাই হচ্ছে আমরা আবার নিচতলাতে যাচ্ছি, দেখি এখন কী হয়। অ্যালাইস নিচে রয়েছে, তো এখানে যেটা দেখতে পাচ্ছি আমরা, অ্যালাইসের বাবা কিন্তু অ্যালাইসের সাথে তাং করছে। তুই আমার নিয়ে কী ভাবস, তুই আমার নিয়ে কী ভাবস, তুই আমার কী ভাবছিস, তোর বাপে কি গরিব, বাজে একটা জীবন পার করতেছে, একটা লুজার, একটা ফাকিং লুজার, একটা জব নিতে পারে না, একটা ফ্যামিলির কেয়ার করতে পারে না, মানে হুদার উপর রাখা যাচ্ছে। তুই কি মনে করিস না আমি কখনো কাজ করার চেষ্টা করি না, হুদাই কোনো কারণ ছাড়াই বাচ্চা মেয়েটার উপর সে রাখা যাচ্ছে নিজের ব্যর্থতার জন্য, যে আমাকে তুই মানুষ, তুই আমাকে হেট করস, তুই আমাকে ঘৃণা করস, তুই আমাকে ঘৃণা করস, ঘৃণা করস না, তুই আমারে বল বল বল, তুই আমারে ঘৃণা করস বল, মেয়েটি বিপদে পড়ে গেছে। সো গাইস, আজকের মতো এই পর্বটি এখানেই শেষ করছি, আর আগামী পর্বে আমরা দেখব যে এই বদমাইশ অ্যাগ্রেসিভ ড্রাগ অ্যাডিক্টেড ভীষণ রুট এই বাবাটির কাছ থেকে এই মেয়েটি কেমন নির্যাতিত হয়, এবং এই মেয়েটি যে পর্যায়ে নির্যাতিত হয় সে সেটা সহ্য করতে পারে কি না, আর ওই রবটটা এইগুলো নিজের চোখে দেখে সহ্য করতে পারে কি না সেটাও আমরা দেখব। কারণ এটা কিন্তু জাস্ট একটা রবট না, তোমরা জানো ওর কিন্তু মানুষের মতো বুদ্ধি রয়েছে, বিচার বুদ্ধি, জ্ঞান বুদ্ধি রয়েছে। এই রবটটি মেয়েটিকে বাঁচানোর জন্য কোনো পদক্ষেপ নেয় কি না এই বদমাশটির হাত থেকে, সেটা আমরা অবশ্যই আগামী পর্ব দেখব। তো যাই হোক, ভালো থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, আল্লাহ হাফেজ। আর এই সিরিজটা তোমাদের কেমন লাগছে সেটা কমেন্টে অবশ্যই জানাবে, আর চ্যানেলটির বেল আইকন প্রেস করতে কিন্তু ভুলো না।